মুখের দুর্গন্ধ দূর করার উপায়। আমাদের অনেকেরই মুখে খাওয়ার পর কিংবা কিছুক্ষণ কোনো কিছু না খাওয়ার কারণে কিছুটা দুর্গন্ধের দেখা দেয়, যা কিনা খুব অসহ্যকর। তাছাড়া অনেকের ধূমপানের ফলে মাড়ি কিংবা দাঁতের সমস্যা থাকলে শুষ্ক মুখ ইত্যাদি কারণে দুর্গন্ধের দেখা দেয়। বিশেষ করে খাওয়ার প্রায় ঘণ্টা খানেক পরই মুখে গন্ধ লাগে, কারণ খাবারের কণাগুলো আমাদের দাঁত ও মাড়ির মধ্যে থেকে যায় ও ব্যাকটেরিয়া তৈরি হয়, আর তখন মুখ দুর্গন্ধে আক্রান্ত হয়। তাই এই সমস্যা সমাধানের জন্য দেয়া হলো কিছু উপকারী টিপস। বেকিং সোডা। মুখের বাজে গন্ধ দূর করতে বেকিং সোডা খুব কার্যকর। 1 নম্বর, বেকিং সোডা দিয়ে ব্রাশ করুন, কারণ বেকিং সোডা আমাদের মুখের ভেতরের অ্যাসিডিটি সমস্যা দূর করে ও ব্যাকটেরিয়া ধ্বংস করে। 2 নম্বর, কুসুম গরম পানির সাথে বেকিং সোডা মিশিয়ে সেই পানি দিয়ে কুলি করুন, এই উপায়েও মুখের গন্ধ দূর হয়। দারুচিনি। দারুচিনিতে আছে একটি বিশেষ তেল যার নাম সিনামিক অ্যালডিহাইড, ও যা মুখের দুর্গন্ধ রোধ করতে সাহায্য করে, পাশাপাশি মুখের ভেতরের ব্যাকটেরিয়াও রোধ করে। 1 নম্বর, 1 গ্লাস কুসুম গরম পানিতে দারুচিনি গুঁড়ো মিশিয়ে তা ফুটিয়ে নিন, তারপর হালকা ঠান্ডা করে সেই পানি দিয়ে কুলি করুন। প্রতিদিনের ব্যবহারের মুখের দুর্গন্ধ সমস্যা রোধ হবে। লেবু। মুখের দুর্গন্ধ রোধ করার জন্য লেবু এর ব্যবহার যুগ যুগ ধরেই করা হচ্ছে। লেবু কার্যকরী ভিটামিন উপাদান মুখের মাড়ি দাঁত ও জিভের ব্যাকটেরিয়া ধ্বংস করে। 1 গ্লাস কুসুম গরম পানির সাথে পুরো একটি লেবুর রস মিশিয়ে নিন, তারপর এই লেবু পানি দিয়ে কুলি করে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও লেবু পানির সাথে সামান্য 1 চিমটি লবণ মিশিয়ে কুলি করে নিন। এই নিয়মটি মুখের দুর্গন্ধ তো রোধ করবেই, এবং দুর্গন্ধ হওয়ার একমাত্র কারণ মুখের ভেতরে শুষ্ক হয়ে থাকার সমস্যাও রোধ করবে।